কোন ভয় আছে কোন টেনশন আছে কোন প্রবলেম আছে আরো জোরে বলতে হবে আছে আমরা কাউকে ভয় করি না বুলেট গুলো ভয় করি না পারমাণবিক গুলো ভয় করি না ভয় করি এক আল্লাহকে ঠিক কি না গাড়ি ঘোড়া বন্ধ করে কোন রাস্তা বন্ধ করা যাবে না ওটা আবু জাহিলের স্বভাব যদি সে ইমানদার হয় আরে আমি না তাহাজ্জুদ পড়ি কোরআন তেলাওয়াত করি সব শুরু করতাম সাই করো তুমি তাহলে মানুষের পাপ আমাদের না অমক না কোরআন দি শুরু করে কোরআন দি শুরু করে বলে যে শয়তানের ওসওয়াজ শয়তানের গীতা দি শুরু করে এটা বলতে পারো বললি তো দোষ কাম করা আছে হুজুর এই কোন ওই কোন আমি কবু ডাকি কোরআন থেকে কথা বলছি তুমি এসে করো কি কবরে আজকে বসছি ফার্স্টে তো আমার ভাইয়া আমার নবীকে এক নাম্বার কৌশলে আবু জাহেল মারতে পারেন নাই সুতরাং আমার নবীর উত্তরসূরিদের তো একই কৌশলকে তিন তিনবার মারতেছে লাস্টে আমৃত্যু কারাদণ্ড দিল যে একে মারলে খবর আছে পয়েন্ট তাফসীর আয়াত দলিল নেই وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون বলে দিন যেখানে আল্লাহর কোরআন হবে হাজার কোরআন যেখানে কোরআনের তাফসীর হবে যেখানে কোরআনের মাহফিল হবে ওই জায়গায় বাধা সৃষ্টি করবে এটা হলো কাফেরদের কাজ এটা হলো কাফের বেঈমান আবু জেহেলদের কাজ এটা যারা করে ওরা হলো কাফের কাফের যারা কুরআন দিয়ে বিচার করে না তারা তিন দিয়ে উপাধি আল্লাহ দিয়ে দিল বিমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন বিমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন বিমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা কুরআন দিয়ে বিচার করে না ওরা কাফের যারা কুরআন দিয়ে বিচার করে না ওরা ফাসে যারা কুরআন দিয়ে বিচার করে না ওরা হলো এটাকে আমার বাবার বানানো ইমদাদ হোসেন জিহাদি বানানো আল্লাহর কোরআন সূরা মাইদা তাফসীর পড়িস নে লাখন দিনই কোন বুখারি শরীফ হাদিস মূর্খর বাচ্চা মূর্খ বলে বুখারি হাদিস তুই পড়ছি তোর বাপ দাদা চোদ্দ পুরুষ পড়ছে কায়দা শিখে আসছিস সাইডে দেখছি এত টেন্টি ভেঙে ফেলবে চামড়া তুলি ফেলবে বাহিরে মিডিয়ার মধ্যে কে বাহিরা বাহিরে মিডিয়ার সামনে উদ্বোধন করে বাইরে তো চামড়া তুলে সিল সিল করা কি জানা আমার ভাইয়েরা কোন প্রবলেম এখানে আমার মিডিয়ার অনেক পরিচিত ভাই আছে ওরা হাসতেছে যে ইমদাদ ভাই আজকে যে কয় আরে ভাই ভয় করবো তা আল্লাহ কত মামলাতে ঢুকাবেন পিপড়ির সাকে হাত দিয়েছেন দেখবেন পিপড়ি কামড় দিয়েছে দেখ ছড়াইতে ছড়াইতে আপনার দেহ ফুলে শেষ তো ওই রকম এই যে হাত দিয়েছো না সময় আছে হাত দিচ্ছ না যখন এক জায়গা হবে না পাশেই মেয়ের মতো ভয় দেখায় না এবার জনগণ ডাইরেক্ট পাঁচ 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 আর পাঁচ হতে দিবেন এবার ডাইরেক্ট দিবে ও দোয়াইল সাবিল রব্বিকা বিল হিকমা মাউজাতিল হাসানা দেখো তোমার প্রভুকে হিকমত অবলম্বন করে বেড়ারও কাম সুযোগ এক নাম্বার কৌশলে আমার নবী আবু জাহেল মারতে পারছে পারলেন না এবার দলিল না যখন আর প্রকাশ্যে মারা যায় না মানুষের কাছে লাঞ্ছিত হতে হয় তখন কাফের বেঈমানেরা তারা সিদ্ধান্ত নেয় রাতের বেলা যদি গুম করি দিই কেউ তো দেখবে না তাহলে তার কে মারছে বুঝবেই না এই যে কত গুম করলে আপনারা যে বলেন গুম হচ্ছে মিয়া গুম তো 1450 বছর আগের থেকে শুরু হয়েছে তাফসীর পড়েছেন কোরআন পড়েন কামিল পাস করলেই হবে না মাস্টার্স করলেই হবে না ইস্তাদি করে কোরআনের কথা বলতে হবে কথা বলে ঠিক কি না পড়বো না ইয়াতে তাফসীরের মধ্যে এসেছে গুম 1400 বছর আগে থেকে শুরু হয়েছে আবু জাহিল বলল মুহাম্মদকে তো মারতে পারলাম না যুবক ডাকলো কিছু যুবক কারা ওই যে যেমন শাপলা চোদের কিছু যুবক স্কিন টাইট প্যান্ট দেখবেন সেনটা খুলে কুকুরের মতো দাঁড়ায় দুই হাত দিয়ে আসল মুসলমানের বাচ্চা তুমি সেদিন আমি পরশুদিন রংপুরে আমার দুইটা প্রোগ্রাম করে রাতের বেলা যখন আসি আর্জেন্টিনা দুই গোল দিয়েছে বস তা পাঁচটা মিস করে তারপর দুইটা দিছে একজন আমার আমি নেইমার বাচ্চা পাশে লাথি মার
এরপর মিছিল করতেছে কারা ওরা আমার মনে হলো ওরা মুসলমানের সন্তান এই মিয়া যখন বিশ্বভারতী মুফাসসির দিন জেলখানায় বন্দী করা হয় কোথায় তোমার আন্দোলন তুমি আজকে বলো মেসি বলো নেইমার বলতেছো তুমি মুসলমানের বাচ্চা হতে পারো না আমার ভাই আবু জাহিল পারলেন না ওই রকম কিছু 22 25 জন যুবককে টাকা হলো আল বেদান নেহা সিরাত ইবনে হিসামের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে ওই যুবক কিছু মহিলা ছিল ওই যে লাখের মতো বলল ফাঁসি চাই হুজুরদের ফাঁসি চাই সাহাব জন্মের সওয়াসা মল্লিতের ফাঁসি বের করবে যখন বলল এই যুবকদের বলল শোনো মোহাম্মদ প্রতিদিন একটি রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় ওই রাস্তার গর্ত খনন করো ওই জায়গা মোহাম্মদ পড়ে যাবে তোমরা পাথর মেরে মোহাম্মদকে মেরে ফেলবে বলছে তাই নেতা বলছে মনে রাখবে মোহাম্মদ যখন পড়ে যাবে তোমরা পাথর মার মোহাম্মদ বলে মোহাম্মদ না আবু জেহেল তোমাদের নেতার নাম নেবে তোমাদের পাথর মারা বন্ধ করো আল্লাহর মায়ের কথা কয় না কেরি কথা বলেন ভাঙা কন্ঠলি ওয়াজ করি আর আপনারা কথাই বলতেছেন আমি ডেলি মারতেছি দুইটা একটা করে ওই যে আমার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেন আমি দেশের বাইরে দেড় মাস কাটিয়ে এসেছি পাঁচটা রাজ আবু জেহেল যখন এক নাম্বার কৌশল আল্লাহ নবীকে ষড়যন্ত্র করে মারতে পারল না ইয়াম কুরুবি কাল্লাযিনা কাফারু আবু জেহেল বলল আমরা দ্বিতীয় সিদ্ধান্ত মুহাম্মাদকে গুম করে দিব কেউ না দেখলি দেখে কে আরো জোর বলেন কে আরো জোর বলেন কে আল্লাহু সামিউম বাসির আল্লাহ দেখতে পায় শুনতে পায় আমার আল্লাহ কিন্তু দেখে যায় আমার নবীকে আজকে রাতেই গুম করে দিবে আমার নবীজি জানে না আমাদের দেশের ভণ্ড পীর গাঁজা খুরে পীর গোলা বলে আমার নবী নাকি সব জানে দাবি সাজা গোবে এটা গাঁজা খাবার জন নামাজ নেই রোজা নাই ইফতার খাবার জমা না ভারত থেকে আসে যাদব হেঞ্চি দাদা মত বাংলাদেশের সোনার ছেলেরা হয়ে গেছে আজ বল এই সমাজে আমি বলামা গুনি লোকের নেই তো কোনো দাম হক কথা বললে পরে ফাঁসির কাছে দিতেই হবে যান এমন সমাজ কি আপনারা চান আল্লাহ বললেন না না ইন্না বাকশা রব্বিকা লাশাদীদ আল্লাহ বললেন আমি ধরি না যেদিন ধর্ম সেই দিন ওই কাফের বেঈমান ইসলামের শত্রুদের কান্না সাইজ করে দিব আমার নবীজি অজু করে মাকামে হিজরের দিকে রওনা দেয় যে জায়গায় কোন নাম্বার ছোড়া হিজর নাজিল হয়েছে আমার নবীজি জানেন না নবীজি যখন রওনা দেয় আমার আল্লাহ দিকে বলে জিব্রাইল রে আমার নবীকে কাফেরা বুঝে হ্যাঁ দ্বিতীয় কৌশল করেছে রাতের বেলা হত্যা করে আজীবন ক্ষমতা ধরতে চায় না 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 এই ক্ষমতার মালিক তো আবু জেহেল নয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর সমস্ত ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ আইয়ন পাওয়ার এই পাওয়ারফুল ক্ষমতা আমি আল্লাহর কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আমি আল্লাহ আধিপত্য ক্ষমতার মালিক সুতরাং আবু জেহেল আমার নবীকে মারতে চাইরে জিব্রাইল যারে যা আমার নবী না থাকলে কে রে ইসলামী রাষ্ট্র কায়েম করবে কে রে আল্লাহর জমিনে কালেমার পতাকা উত্তোলন করবে যা 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 আমার নবীকে জিব্রাইল গর্তটা পার করে দেই মুমিন হলে সাহায্য আসে কি আসে না ইন্নাল্লাযীনা ক্বালু রব্বানা সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু নিশ্চয় জানেন আল্লাহর প্রতি অবিচলতা বিশ্বাস রাখবে ইসতাকামু থাকবে আল্লাহ তাদের কি ফেরেশতা দিয়ে সাহায্য করবে কথা বলেন ঠিক কিনা অকানা হক তোমরা যদি মুমিন হয়ে যাও আল্লাহ সাহায্য করা ওই মুমিনদের প্রতি ওয়াজিব হয়ে যায় কথা বলেন ঠিক কি না জিব্রাইল আমি হয়ে চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর একবার যাবেন না আবু জেহেল গর্ত খনন করেছেন নবী গো আপনি গর্তের মধ্যে করলে আপনাকে মেরে ফেলবে সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লিখে যা ইবনে জাফর তাবারি রহমাতুল্লাহ যে তাবারি
তাফসীরের মধ্যে 30,000 হাদিস এসেছে। তিনি বর্ণনা করে যা জিব্রাইল হাত দিলেন নবীজি পার হয়ে যা। আবু জাহিল যখন কোন শব্দ শুনতে পেল না চিন্তা করলেন মোহাম্মদ বুঝি মরে গেছে। আমি যাই দুই চারটা মোহাম্মদকে পাথর মেরে আসি আর সকালবেলা জনগণের সামনে কানব মোহাম্মদ ভালো মানুষ ছিল। ভোটের সময় দেখেন টুপি লাগায় দাড়ি লাগায় তো হাতে দিয়ে বলে দাড়ি তার রেখে বলে আমাকে তিনটা দিদি ভোট দাও এলাকায় বিরিজ করে দেবো। একজন বাঁচাও এলাকে বিরিজ করবো যে কথা দিচ্ছি ভোটছে এলাকার নদী নালা খাল বিল নাই বিরিজ করবো কোথায় বলছে পৈনের নদী কেটে বিরিজ করে দেবো তা ভোট দাও। এরকম কথা বলে কি বলে না ইন্না কালা তো খুলি ফুল মেয়াদ কথা দিয়ে যারা কথা রাখে না তুমি যা করো না কেন তাকে বলো তুমি যা করো মানুষকে কেন বলো না বলো না। ওরা হলো কাফের বেঈমান ওদের কথা শুনবেন না। ওরা বলে আমরা ঈমান এনেছি আমরা সব কিছু করেছি আমিনান নাসি মাইয়া কুলু আমান্না আমরা ঈমান এনেছি। আল্লাহ বলে নোনে ভা তুমি ঈমানদার নয় তুমি তো বেঈমানের বাচ্চা তুমি আমার আলেমদের হত্যা করো তুমি আমার ইসলামের আন্দোলনের কর্মীদের যুবকদের পাখির মতো গুলি করো তুমি ঈমানদার তাহাজ্জুদ গুজারি হতে পারো না। আমার ভাইয়া জিব্রাইল আমিন গত্ত পারগের আবু জাহেল চিন্তা করলো যাই তো দেখি আসি দেখেন খেলা আমার কথা না আয়াত কি বলে দেখেন ষড়যন্ত্র যারা করে ষড়যন্ত্র বেড়া দাও আপনারা মনে করেছেন কাফেরদের ষড়যন্ত্র মনে হয় বলো এরা হত্যা করতে চায় পাখির মতো গুলি করে না আমার আল্লাহ বলি মাত্র সাল জাল যেমন হাত দিয়ে টান দিলে তুচ্ছ ভেঙে যান কাফের বেঈমানদের ষড়যন্ত্র মাত্র সাল জালের চাইতো তুচ্ছ 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 ইন্নাল্লাহ মা সাবিরিন ধৈর্য ধারণ কর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিন হয়ে যাও তোমাদের হত্যা করেছে রাজপথে পাখির মতো গুলি করে হাসি দিয়ে মারে তোমরা টেনশন করো না তোমরা যদি মুমিন হও জানমালের বিনিময় আমি অচিরেই তোমাদের সামনে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দেব। আমার বানানো কথা কথা বলেন কথা বলেন আবু জাহেল রওনা দিয়েছে দেখেন কি হয় আহ তাফসীর পড়ি না আবু জাহেল রওনা দিল গোত্রের কাছে যখন রওনা দেয় আল্লাহর ভাষে আল্লাহ বলে এ আবু জাহেল রে আমার নবীর সঙ্গে তুই গিয়েছিস পাল্লা আজকে আমি আল্লাহ রাতের বেলায় সাইজ করে দেব আবু জাহেল তোর কাল্লা। আবু জাহেল গোত্রের কাছে চলে না গোত্রের কাছে যাবার পরে হঠাৎ করে গাইবি আওয়াজে কে যেন আবু জাহেলকে ধাক্কা মারল সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে গেল আল্লাহ আকবার ভূত করে যখন শব্দ হয়েছি তার দলের যুবকেরা চিন্তা করল মোহাম্মদ বুঝি পড়ে গেছে যাই যাই পাথর মারি এইবার আবু জাহেলের দলের লোক এসে পাথর মারি আরো জোরে কণ্ঠি বেড়ারও শুনি ফেলবি আমার কানে কানে কই গেছে আপনাদের সমস্যা কি দেখছেন আমি কারোর বিরুদ্ধে বলতেছি কয় না আবু জাহেল পা দরকার আর দিকে বলে যুবকের মারিস নেই আমি মোহাম্মদ নাই তোদের নেতা আবু জাহেল কই চাচা তো কইছিল যে মোহাম্মদ মিথ্যা কথা বলে বড় বড় পাতনি সময় আল্লাহ প্রতিশোধ দিচ্ছে কি নাই হাসির কথা নয় আল্লাহ বলতেছে আর কাফের কৌশল করল আমার নবীর বিরুদ্ধে আল্লাহ কৌশল করে আল্লাহ খয়রুল মাকিরিন আর আল্লাহর কৌশল উত্তম কৌশল আল্লাহ দেখে কাবে জহিল রে মারির বদলে মার আবু জাহেল সাপা পাহাড় পাথর মারছিলি আমার নবীজির মাথা বেড়ে রক্ত জয়ে চলে যায় আমার নবীজি মাথার যন্ত্রণা সহ্য করতে পারে না আজ আবু জাহেল রে দেখ দেখ
আমি আল্লাহ প্রতিশোধ নিতে জানি আমি পাথরের বদলে পাথর দিই প্রমাণ করে দিলাম আমার নবীকে তুই মেরেছিলি সুতরাং মারির বদলে মার তুমি আজকে আইন বানিয়ে হাসির দলি ঘরে ঘোরাচ্ছো আইন তুমি পরিবর্তন করতে পারো বাবা একদিন এই আইনি তোমাকেও মারা হবে আমার নবীকে আবু জেহেল যখন মেরেছিল সুতরাং কেউ বাঁচাইতে পারবে না শুধু ধৈর্য অপেক্ষা কারণ আল্লাহ পরীক্ষা নেবেন আবু জেহেল পাথর খায় আর যুবকেরা বলে দেখি তো আমাদের নেতা হতে পারে প্রতিশোধ আল্লাহ নিছে কি নাই ভাই তাহলে আপনি যে আইন বানাচ্ছেন মায়ের আপনি একদিন খাবেন নাকি কে বিশ্বাস করা যাবে না আইন কি যাওয়ার সময় পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ কথা কয় না রে আমি শেষ হয়ে যাচ্ছি রে কথা কয় না এইবার আবু জেহেল কি করল যখন এই কথা বলল যুবকেরা বলল দেখি তো উঁকি মেরে বলছি হে মানুষ কি তোমাদের নেতা শেষ রে নেতা বেশ এটা বুঝি আমাদের সাইজ করিনি এই নেতার মধ্যে সাদা বাজিল দুধ যা কিছু মাস্টার মনে মনে গাড়ির টাকা টাকের টাকা কত টাকা রাহাজান সুরি বিল্ডিং করে সেখানে সাদা বাজি করি এই নেতাই তো কইছে এইবার নেতার যে মারলো এ সব শেষ রে সাদা বাজি কে করতে কয় হ্যাঁ কার পিছনে ঘরের মন তুমি কি মরবা না এই জবাব কোরআন থেকে বলো তুই আমাকে চিনিস দিত একটু সেকেন্ড আল্লাহ যদি প্রাণ পাখি বেরিয়ে পাঁচ পাঁচবার দশবার পায়খানা দেয় তুই তো শেষ ডাইরিয়া হলে তুই যে কলা ঝাঁকা জামাক সিলসার কোন দলের লোক ছাকাস নেই যেদিন ফুট করে পড়বি সেদিন ঠাস করে নিচে মেরে ওই যে ইয়ার মতো পড়ি পানির মতো ছড়িয়ে যাবি তো কোনো বাবা বাঁচাবে না তখন কি করলো বলে শিগগির আমাকে তোল সংক্ষেপ অনেক বড় ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু পিছু টাউন আজকে ইয়াদের তাফসীর তিন দিন লাগে কিন্তু দেখেন বিনা দোষে সংসদে মামলা উঠবে যুবকরা বললো হাত নামা বলো না নামা জলদি হাত নামা এক হাত ছাড় হাত নামা এক হাত ছাড় হাত নামা সংক্ষেপ চল্লিশ বাজ নিচ্ছে আবু জেহেল বুঝতে পারলো না এটা মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের খেলা আমি এখন বুঝেছি মোহাম্মদ ভারত সত্য নবী মোহাম্মদ সত্য নবী যুবকেরা যা মোহাম্মদকে কি বল আমি কথা দিলাম মোহাম্মদের কালেমা গ্রহণ করে মোহাম্মদকে নেতা মেনে নিব ফালা ইয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সূরা নিসা 65 নম্বর আয়াতে কারিমা আমার নবীর বিচার আমার নবীর আইন আমার নবীকে যারা মানে না সামেয়া না পাতা না যখন তোমরা শুনবে এবং মানবে যতক্ষণ পর্যন্ত মানবে না শুনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হয়ে মরতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাই আবু জেহেলকে তুলতে গিয়ে দেখে বলে যা মোহাম্মদ আল্লাহ নবীর কাছে যখন যায় তখন আল্লাহ নবী বললেন আল্লাহ তুমি বুঝাই দোয়া কবুল করেছে প্রধান বক্তা আসে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাসিমুর রহমানের আগমন হাসিমুর রহমানের আগমন প্রধান বক্তাকে একটু ভালো করে শুভেচ্ছা প্রধান বক্তায় নাকি কেউ তাই মাশাআল্লাহ আমি আসলে প্রধান বক্তা এসে গেলে আমি আর এক মিনিট বাড়াই না কারণ হলো আবু জেহেল যখন আল্লাহ নবীজির কাছে চলে গেলেন নবীজি রওনা দেয় আমার আল্লাহ দেখে বলি আবু জেহেলকে প্রমাণ করে দাও বুঝাই দাও আল্লাহর নবীকে পাওয়ারটা কে দিয়েছে ক্ষমতা আমার নবী আবু জেহেলকে তুলবে আল্লাহর নবী যখন গর্তের দিকে রওনা দেন এমন সময় আল্লাহ দিকে বলে জিবরাইল জলদি করে চলে যাও আমার নবীর হাতের সঙ্গে আবু জেহেলের হাতটা চল্লিশ গজ নিচ থেকে হাত ধরে তুলে দাও এই আবু জেহেলকে বুঝায় দাও আমার নবীকে এত পাওয়ারফুল ক্ষমতা সম্মানটা কে দিয়েছে তুই চুমান্তাসা অতদিন মান্তাসা সম্মান দেবার মালিক আল্লাহ সম্মান কিনে নেবার মালিক আল্লাহ আল্লাহর নবীজি যখন আসলেন হাত ধরে আবু জেহেল যখন উঠে যাও উঠে ডান দিয়ে হাঁটা দেয় আর বলে চাচা তুমি না কালেমা পড়ে মুসলমান হবে আবু জেহেল বলে তোমাকে আমি কালেমা পড়ে মুসলমান হয় তুমি মক্কার নেতা হও তোমার হাতে পাওয়ার ক্ষমতা চলে যায় তা হতে পারে না আবু জেহেল কথা দিয়ে কথা রাখলো এরকম অনেক মানুষ আছে অনেক নেতা আছে অনেক মেম্বার চেয়ারম্যান অনেক সাধারণ শিল্পপতি সাধারণ মানুষ ভ্যান আলা থেকে কুলি পর্যন্ত অনেক কথা অনেক মানুষকে দিয়ে থাকে কিন্তু কথা অনেক সময় রাখতে পারে না ইন্না কালা তুফলিফুল মিয়া এরকম আছে না না
অনেকে ওয়াদা দেয় আপনাকে এটা করব ওটা করব হ্যাঁ তেন এত দিব কিন্তু দেখা যায় পরে চাইতে গেলে বলে ও কবে বলেছি বলিনি এরকম আছে না নাই আবু জাহল বলছে আমি ওয়াদা দিয়েছি কালেমা পড়ব সেই সূত্র ধরে অনেকে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে না আবু জাহল এবার উঠে গেলেন সংগ্রামে বন্দনা তারা আনতেলে মনে তারাস আমার সঙ্গে ওনার ভালো কানেকশন আমি কিন্তু ওনাদের ইমাম খতিব আমার ভাইয়েরা আবু জাহল সঙ্গে সঙ্গে বলল এই আবু সুফিয়ান রে মক্কা জমিনে মোহাম্মদকে একা মারা যাবে না মক্কার জমিনে কতগুলি দল আছে বলল মক্কার জমিনে 42টা গোত্রের 42টা নেতা আছে বলল এদেরকে ডাক আমি ঐক্যজোট করে মোহাম্মদের বিরুদ্ধে একটা আইন বানাবো ধারণা দোয়া ওয়াইয়ান কুরবিকাল লাযিনা কাফারু কাফার আবু জাহল সরদন্দ করে সব দলের নেতা চলে আসলে ধারণা দোয়া আবু জাহল বক্তৃতা দিতেছে আর 14 জন মন্ত্রী আর 42 জন নেতা বলে মোহাম্মদকে আমরা মারতে চাই সঙ্গে সঙ্গে 42 দলের ভিতর 28টি দল ওয়াকআউট করে বলল না না মোহাম্মদ মক্কার জমিনে সবচেয়ে ভালো মানুষ এই ভালো মানুষের বিরুদ্ধে আমরা যেতে পারবো না ভালো মানুষের পক্ষে বেশি না কম নবীজির পক্ষে 28টা দল গিলে 42 দলের মধ্যে কয় দল থাকে কথা বলেন কয় দল 14 দল না এ আপনারা যেমন আমরা এই 14 দল মনে করেন না এই 14 দলের মুখপাত্র আবু জাহল এর মধ্যে ইবলিস শয়তান ছিল আবু জাহল এবার দারুন না ধোয়ান সংসদ আইন বানাবে আবু জাহল বলল ও মক্কার নেতারা আমি মোহাম্মদের ভিতরে এক নাম্বার আইন বানাতে চাই লিসবিতুকা আমরা মোহাম্মদকে যদি জেলখানায় বন্দী করে দেই কেমন হয় বলে তুমি কি পাগল হলে মোহাম্মদের জনপ্রিয়তা মক্কার জমিনে বেশি এই মোহাম্মদের কারণে এই মক্কা জমিনে নারী পুরুষ যারা আছে যারা স্বাধীনতা পেল ভালো খাবার পেল ভালো হয়ে গেল মোহাম্মদকে জেলখানায় বন্দী করা যাবে না মানুষ খেয়ে যাবে এমনি আবু জাহল তোমাকে জনগণ ভালোবাসে না আবার তুমি মোহাম্মদকে মারতে তাতে আরো বিপদ বাড়বে এটা সংসদ অ্যাকাউন্ট হয়ে গেল দারুন না দোয়াত আবু জাহল তৃতীয় সিদ্ধান্ত নিল বলো দুই নাম্বার সিদ্ধান্ত আওয়াতুলুকা আমরা মোহাম্মদকে কেদাল করে হত্যা করে ফেলি মোহাম্মদ নামের নেতা শেষ মক্কার জমিনে আমি যতদিন মনে চাই ক্ষমতায় থাকবো কেউ বাধা দিতে পারবে না বলল তুমি কি পাগল হইলা এমনি তো তোমার সিয়ার নর বলি আবার মোহাম্মদকে হত্যা করলে তাহলে তোমার পিটি জনগণ মারি ফেলো সারি দি দেখো আবু জাহল বলতে সারি দে তো থাপ দি এটা ওয়াক আউট হয়ে গেল আবু জাহল বলল আর একটা অপশন আমার কাছে আছে তিন নাম্বার অপশন হলো আউ খরিজুকা মোহাম্মদকে যদি আমরা মক্কা থেকে বের করে দেই বিতাড়িত করে দেব নাগরিকত্ব বাতিল করে দেব যারা আলেম আছেন আউ খরিজুকা আমরা মোহাম্মদকে বের করে দেই এই মক্কায় মোহাম্মদ আসতে পারবে না তাহলে আমরা এই মক্কা সব আমাদের দখলে চলে আসবে কেউ বাধা দিবে না ইবলিস শয়তান ডেকে বলে আবু জাহল এই মোহাম্মদকে বের করা যাবে না এই মোহাম্মদের জন্য মোহাম্মদের জনপ্রিয়তা শুধু দেশে নয় রে মক্কার জমিনে নয় রে বিদেশের জমিনে এই মোহাম্মদ সিরিয়া মেনে চলে যাবে এই কালেমার কথা বলবে কালেমার তাফসির করবে কালেমার দাওয়াত দিবে মোহাম্মদের দলবল ভারী হয়ে যাবে ওই দলবল মানুষ নিয়ে মোহাম্মদ সঙ্গীর সাথে নিয়ে আমাদের মক্কা আক্রমণ করে ক্ষমতা কেড়ে নেবে সুতরাং মোহাম্মদকে মক্কা থেকে বের করা যাবে না শুধু আল্লাহর নবীজি নয় রে নয় আল্লাহর নবীর উত্তরসূরি গোটা পৃথিবীর জমিনে কোরআনের তাফসীর করে যারা কোরআনের কথা বলে বললেন জনপ্রিয়তা শুধু দেশে নয় বিদেশের জমিনে একেও যদি বাধা না দেওয়া যায় তাহলে আমাদের জনপ্রিয়তা হবে না আমার ভাইয়েরা আবু জাহল একক সিদ্ধান্ত নিল কারণ ওই পার্লামেন্টের সংখ্যা গরিষ্ঠ কোনো বিরোধী দল নাই শুধু আছে আমার আঙ্কেলরা কথা বলে না মাইন্ড করলে হবে না আঙ্কেল একা বলতেছে আমি এটা বলবো যে কি আজাহারি কিনে সর্বোত্তম কথা বলেছেন আমাদের আঙ্কেল বাবলু স্যার আঙ্কেল ঠিক কিনা যে কেন ওয়াজ মাহফিল বাধা দেওয়া হয় ঠিক কিনা আঙ্কেল তিনি কথা বলেছেন সংসদে এই সাধারণপুরের কিনি সম্পদ আর যদি সংসদ সদস্য বলতে পারে নাই হারুন সাহেব বলতে গেলে বলে বাসেন বাসেন আমি এটা বলতেছি হিপন্দি করে বলতেছি যে সংসদে বিরোধী দল থাকে না ওই সংসদে আইন পাস করা সহজ কিনা আঙ্কেল
জি আমার তাফসীর বলতেছে কথা আমি নয় পড়েন আবু জাহলের সংসদে বিরোধী দল নয় তার আবু জাহল এক আইনজন করে ক্ষমতা ধরে রেখেছে সুতরাং আবু জাহল চান আমি ক্ষমতা ছাড়বো আমি রাখবো কেউ যেন আমার ক্ষমতা না নিতে পারে আবু জাহল বলবে তাহলে কি করা যায় একক সিদ্ধান্ত নাও সংসদ তো অলিদ বিন মুগিরা হলো সংসদের প্রধান বলল লিসবিতুকা মোহাম্মদকে জেলখানায় বন্দী কর লিসবিতু বন্দী হয়ে গেল বন্দী হওয়ার পরে মক্কার জনগণ খেপে গেল আরে মোহাম্মদ ভালো মানুষ মোহাম্মদের কারণে আমরা নারী পুরুষ ইজ্জতের হাত থেকে বাঁচলাম মোহাম্মদ আমাদের ভালো দিশারি গেল সুদ ঘুষ ছিল মদ ছিল বন্ধ করে দিতে চায় এই মোহাম্মদকে বন্দী করলো এটা আমরা সহ্য করি না সবেমাত্র 42 জন সাহাবী ইসলাম কবুল করেছে আর 10 জন মহিলা সাহাবী এই 52 জন সাহাবী ছিলেন তখন বলল এরা তখন বলল না এটা ভালো করেনি গুনগুন আওয়াজ মক্কার জমি তখন বলল আবু সুফিয়ান বলল নেতা আবু জেহিল মোহাম্মদের যারা সঙ্গের সাথী সাহাবা ওরা তো তোমার বিরুদ্ধে বলে ওদেরকেও ঢোকা সিরাত ইবনে হিজাব দ্বিতীয় খণ্ডের 50 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু হয়ে যায় আমার নবীজি সহ 52 জন সাহাবিয়া নবী সহ 53 জন মানুষ সাহাবে আবু তালিবি বন্দী হয়ে গেল বিনা দোষে সংসদে আইন করে এবার আর ইসলামী আন্দোলনের কর্মী এগুলো আর বাইরে আছে নাকি কথা কয় না কে আর কেউ বাইরে আছে তাহলে কে বের করবে আল্লাহর মা দুনিয়ার বা আল্লাহ এই জায়গাও কৌশল করলে এই জন্য আয়াতের শেষে মাঝখানে আল্লাহ বলে দিল ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুন মাকিরিন আল্লাহ কৌশল করে কাফেরদের বিরুদ্ধে হিসাব বিনা মোর বাড়ি থেকে আর বিছানায় মাথা লাগাই না বিবি ডেকে বলে প্রাণ স্বামী গো তুমি কেন ঘুমাও না বলে আমার ঘুম আসে না মোহাম্মদ জেলখানায় বন্দী মোহাম্মদ আর ও দলবল সারা মক্কার জমিনে কোনো ভালো মানুষ নাই এখন আমি কি করব বলে তুমি প্রতিবাদ করলে তোমাকেও একইভাবে জেলখানায় দিবে তিনি চলে গেলেন রাতের বেলা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু জেহেল জুহাইর ইবনে উমাইয়া এখানে যারা আলেম আছেন তারা জানেন জুহাইর ইবনে উমাইয়ার বাড়িতে চলে যায় সিরাত ইবনে হিজাব নাকি আল বেদান নেহায় মধ্যে আল্লামা ইবনে কাসির প্রমাণ করে দেয় জুহাইর ইবনে উমাইয়ার ঘরের দরজা টোকা দিল জুহাইর ইবনে উমাইয়া ঘরের দরজা খুলে দেয় দেখে বলে ভাই হিসাব রে এত রাতে তুমি কেন আমার বাড়িতে বলে ঘুম আসে না মোহাম্মদ জেলখানায় বন্দি আমার কেন জানি ঘুম আসতেছে না আল্লাহ তাদের ভিতরে ইমানি জজবা ঢোকায় দিয়েছে যা যা কেউ না আমি আল্লাহ হিকমত করেছি আমার নবীকে তোদের দিয়ে বের করব আল্লাহর নবীজি পক্ষে তারা আন্দোলন করে জুহাইর ইবনে উমাইয়া দেখে বলে ভাই হিসাব রে আমারও তো একই অবস্থা আমার মা উমাইয়া বলেছে এ জুহাই তোরা নাকি মোহাম্মদকে জেলখানায় বন্দি করে খাবার দিস না যে মোহাম্মদ আমার একটা স্তন পান করলো তুই একটা পান করেছিস ওই মোহাম্মদকে যদি জেলের তালা ভেঙে আমার কলি যায় না ফিরাই দিস তুই জুহাইর আমারে মা বলে ডাকবি না আমি এখন কি করবো চলে গেলেন মুক্তার বিন আদির বাড়িতে আবু জাহানের ধর্মমন্ত্রী ছিল তার বাড়িতে যাওয়ার পরে মানে এ জুহাইর রে আমার তো কি অবস্থা আমি মোহাম্মদ সম্পর্কে জানি এই মোহাম্মদ ভালো মানুষ আমার জীবনে রোগ ভালো হতো না আমার মা ডেকে কয় এ আদিরি মোহাম্মদের আল্লাহর নামে ওষুধটা খেয়ে দেখ না ভালো হয় কিনা ওই দিন যখন ওষুধের গিলাস টানি আমার মায়ের কথা মতো মোহাম্মদের আল্লাহর নাম কালেমা নি যখন আমি এই ওষুধ খেয়েছি সেই দিন থেকে আমার জীবনের সব রোগ ভালো হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা জুহাইর ইবনে উমাইয়া সহ তার সবাই চলে গেলেন আসাদ ইবনে উমাইয়া এই আসাদ ইবনে উমাইয়া আবু জেহেলের দাসী ছিল এর বাড়িতে বৈঠক হলো মোহাম্মদকে আমরা আজকে থেকে বের করবো জেলখানা থেকে এক কাজ করি কি করা যায় জুহাইর ইবনে উমাইয়া হিসাব বিন আমর বলছে জুহাইর আবু জেহেলের সামনে তরোয়ারি উঁচু করে বলল জেলখানার চাবি দে আমি বারবার তোকে থামাও তুই খালি গরম হবে আমি থামাবো তুই কিন্তু গরম হবে থামবি না শিখানো বক্তৃতা সংক্ষেপ করতে বলা হয়েছে আমি সংক্ষেপে শুধু নবীজি বের হবে এই পয়েন্টটা বলে আমি শেষ করো পাঁচটা মিনিট পাঁচটা মিনিট না আমাকে যদি চিরি করতে হয় আমি আঙ্কেল বসে বিরক্ত হতে পারে এরা যখন সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত নেওয়ার পরে আবু জেহেলের বাড়িতে চলে গেল আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে বলে এ জুহাই এত রাত্রে কেন আমার বাড়িতে
বলে তুমি কি জানো না মুহাম্মদকে তুমি জেলখানায় বন্দী করেছো দলবল মক্কার জমিনে তোমারে কেউ চায় না তুমি মক্কার জমিনে পাওয়ার থাকার জনগণ তোমারে পছন্দ করে না তুমি রাহাজানি করো চাঁদাবাজি লুটতরাজ করো মানুষকে খুন করো গুম করো এটা জনগণ চায় না মুহাম্মদের পক্ষে জনগণ মুহাম্মদকে তুমি ছেড়ে দাও আমার মা মনে নেই কেউ বলে আমার কলিলার সন্তান মনে নেই বলে কি করা যাবে না তখন বলল জুহাইর বলল হে আবু জাহেল যদি মুহাম্মদকে বের করার জন্য শেব আবু তালিবের চাবি দাদা দিল আদেশ ধর থেকে মাথা আলাদা করে দেব তুমি জানো যাকে মাথা কাটতে বলেছ আমি কেটেছি চাঁদাবাজি করতে বলেছ আমি করেছি তুমি কিন্তু জুহাইরকে চেনো সুতরাং আমাকে বললে আমি শুনবো না জলদি চাবি দাও হিসাব বিন আমার বলে জুহাইর থাম তুই এত গরম হাস কেন শিখানো বক্তৃতা ও আরো গরম হয়ে গেছে তখন আবু জাহিল জুহাইরের ভিতরে হিসাব রহমাতুল্লাহ লেখে ইবনে কাসির লেখে যে ওর ভিতরে বাঘের একটা গর্জন হা করে খেতে আসছে আবু জাহিলকে তখন সঙ্গে সঙ্গে তার বাম হাতে চাবি দিয়ে দিল আল্লাহ আকবার এমন সময় জুহাইর আল্লাহ নবীর বের করার জন্য শেবে আবু তালিবের দিকে রওনা দেয় আমার ভাইরা যখন রওনা দেয় কিতাবের মধ্যে পড়লাম তাফসির পড়তে গিয়ে চোখের পানি চলে যায় মক্কার জমিনে যত মারা দুধের শিশু ছিল তারা বলল না না মুহাম্মদকে যদি না এনে দাও আমাদের শিশুদেরকে আমরা দুধ পান করাবো না শিশুগুলা কান আমার নবী তারা কেমন ভালোবাসেন তুহি পুনাল লা ফাত্তাবি হুনি ইহুবি বিকুমুল্লা এতু ফিরিনা কুনজুনু মাকুম আল্লাহু গাফুরুর রহিম যদি তোমরা আল্লাহকে পেতে চাও আমার নবীর ভালোবাসতে হবে আমার নবীর ইত্তেবা করতে হবে লা ইউহদিনু হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না আমার নবীকে জানমাল স্ত্রী সন্তান জীবনের চাইতে ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না এই মহিলারা বলল না না মুহাম্মদকে না বের করলে শিশুদের দুধ পান করাবো না মক্কার জমিনে কে যেন বলে যায় মুহাম্মদকে বের করার কাফেলা জুহাইরের নেতৃত্বে শেহাবে আবু তালিবে যায় জুহাইর ইবনে ওয়াইঙ্গে তরবারি উঁচু করে যখন রওনা দেয় একে একে মানুষগুলা জুহাইরের পিছ পিছ চলে যায় ইবনে কাসির লেখি শেহাবে আবু তালিব থেকে মানুষ যখন ওই গেটের দিকে যায় দেখা যায় কারা আসতেছে আমার নবী সহ সাহাবীরা ও বন্ধুরা রে কেন তোমরা বলো কেন আলেমেরা জেল কাটবে হুজুরিরা কেন জেল তোমরা জানো না আমার নবী 37 মাস জেলখানায় বন্দি আমার নবীর খাবার দেওয়া হয় না তারা বাবলা গাছের রস চিবি চিবি খেতো 3 মাস 4 মাস পরে তাদের প্রস্রাব হতো রক্তের বর্ণের মতো শুধু তাই নয় রে বন্ধ আমার নবীর সাহাবি সহ উঠেন চামড়া গুলা ভিজে ভিজে যখন কেদ তারা 3 মাস 4 মাস পরে ছাগলের নাদির মতো পায়খানা হত যখন জুহাই রওনা দেয় সব সাহাবিদের শরীরটা দুর্বল তারা খেতে পারে না এমন সময় আবু বকর কান দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওই যে জুহাই রাস্তেছে তরবারি আমাদের শীষ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আজকে বুঝি আমাদের শেষ দিন জুহাইর আমাদের হত্যা করে ভাইরাবাদ ওমর কান্দে ওসমান কান্দে আলী কান্দে এমন সময় আল্লাহর নবীজি ডেকে বলে এ আবু বকর ওমর ওসমান আলী রে তোমরা জানো না আমি নবীজি যা দেখতে পাই তোমরা দেখতে পাও না আমি দেখতে পাই জুহাই অন্য মনুষ্য নিয়ে এই ছাবে আবু তালিবের দিকে আসতেছে জুহাইর ইবনে উমাইয়া শেহাবে আবু তালিবের গেটটা চাবি দি খোলার পরে তরবারিটা ঝাঁকি মারি ফেলে দি আমার নবীকে জড়িয়ে ধরে বলে বেদুদ ভাই মুহাম্মদ যাও না যাও না আমার মায়ের জন্য তোমাকে মুক্ত করে দিলাম আল্লাহ যাও না যাও না যে মুহাম্মদের কারণে মক্কার জমিনে নারী পুরুষ পাগল পারা হয়ে যায় যে মুহাম্মদের কারণে মক্কার জমিনে মানুষগুলা কান্দে যার জন্য মার জীবন চলে যায় সন্তান স্ত্রী সন্তান বাড়ি ছেড়ে চলে যায় যাও না যাও না আল্লাহর নবী বের হয়ে গেলেন বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই টাইমে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান আল্লাহ আকবার মুসলমান হয়ে গেলেন প্রধান বক্তা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর
প্রধান বক্তার আগমন হাসিবুর রহমানের আগমন। আরো জোরে বলেন শুভেচ্ছা স্বাগত। আপনাদের জোশ শেষ হয়ে গেছে আর আমিও আজ সংক্ষেপ আমি আর বাড়াতে চাই না, কারণ প্রধান বক্তা আসলে তাকে এক সেকেন্ডও বসে রাখা ঠিক না, এটা আদবের খেলা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আপনারা এখানে মসজিদের জন্য মসজিদের মাহফিল এই মসজিদের জন্য আপনারা সবাই নিবেদিত প্রাণ মসজিদের জন্য আপনারা দিবেন। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ, এই ঘর হলো আল্লাহ, আবাদ করতে হবে আপনাদেরকে, কারণ জাহান্নামে আপনাদেরকে যেতে হবে মসজিদে যদি না যান। ফি জান্নাতি তাসআলুন আনিল মুজরিমিন মা সালাতাকুম ফি সাকার। আমার ভাইরা সুতরাং আমি সংক্ষেপে যা কিছু বলেছি এবং আপনাদের সামনে পেশ করেছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদেরকে আমি বলি যে আজকে আপনারা সুন্দর পরিবেশ করে যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন রোডে ঘাটে এখানে বসেন, আমার ভাইজান আলোচনা করবে তাফসীর করবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি তো ছোট মানুষ, আমি তো আপনাদের লাইনটা পরিষ্কার করে দিয়ে গেলাম যেন আপনারা সুন্দর পরিবেশে তার আলোচনা তাফসীর শুনতে পারেন। সুতরাং হামলা মামলা জেল জরিমানা হত্যা করে বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। ইসলামী আন্দোলন বন্ধ করতে গেলে আরে মোলানা হাফেজকারী মুহাদ্দিস এই পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দেবে, আল্লাহর জমিনে শেষ হবে না। সুতরাং বলতে চাই আল্লাহর জমিনে কোরআনের ডাক যদি আছে ময়দানে কারা কারা যেতে রাজি আছে তুই হাত তুলে দেখা। হাত নামান, আমি আর বাড়াতে চাই না, আমার জন্য দোয়া করবেন। নেতে সাজ দিলে ইমদাদ হোসেন জিহাদি আমার শত শত ওয়াজ পাবেন ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তা যেতে শিখেছে বাড়ানো ঠিক।